গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলে গোয়েন্দারা একটি পিকআপ ভ্যানে গাঁজা পাচার করার সময় দুজনকে ধরে ফেলে। স্পেশাল টাস্ক ফোর্সের 10 জনের একটি দল গাজলের মার্শাল দিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। গাড়ি থেকে 63 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত 30 বছরের রঞ্জিত সরকার কোদুবাড়ি এলাকার বাসিন্দা, অপহৃত 26 বছরের অজয় মাহাতো গাজলের ডেড়তলা অঞ্চলের 20 মাইল এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলে গোয়েন্দারা একটি পিকআপ ভ্যানে গাঁজা পাচার করার সময় দুজনকে ধরে ফেলে। স্পেশাল টাস্ক ফোর্সের 10 জনের একটি দল গাজলের মার্শাল দিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। গাড়ি থেকে 63 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত 30 বছরের রঞ্জিত সরকার কোদুবাড়ি এলাকার বাসিন্দা, অপহৃত 26 বছরের অজয় মাহাতো গাজলের ডেড়তলা অঞ্চলের 20 মাইল এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলে গোয়েন্দারা একটি পিকআপ ভ্যানে গাঁজা পাচার করার সময় দুজনকে ধরে ফেলে। স্পেশাল টাস্ক ফোর্সের 10 জনের একটি দল গাজলের মার্শাল দিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। গাড়ি থেকে 63 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত 30 বছরের রঞ্জিত সরকার কোদুবাড়ি এলাকার বাসিন্দা, অপহৃত 26 বছরের অজয় মাহাতো গাজলের ডেড়তলা অঞ্চলের 20 মাইল এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গাজলে গোয়েন্দারা একটি পিকআপ ভ্যানে গাঁজা পাচার করার সময় দুজনকে ধরে ফেলে। স্পেশাল টাস্ক ফোর্সের 10 জনের একটি দল গাজলের মার্শাল দিঘিতে 34 নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে। গাড়ি থেকে 63 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃত 30 বছরের রঞ্জিত সরকার কোদুবাড়ি এলাকার বাসিন্দা, অপহৃত 26 বছরের অজয় মাহাতো গাজলের ডেড়তলা অঞ্চলের 20 মাইল এলাকার বাসিন্দা। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।